দুনিয়ার সবচাইতে সহজ নিয়মে এমনকি বাটা বাটি ছাড়াও বুটের হালুয়া বানাতে পারবেন, টিপস সহ সকল কৌশলগুলো বলে দিব। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে বুটের হালুয়া বানানোর জন্য আমি 1.5 কেজি সমপরিমাণ বুট প্রথমেই ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। প্রথম টিপস হচ্ছে বুটের ডালটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। তারপর হচ্ছে বুটের ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে যখন নাকি কিছুটা বেশ কিছুটা পরিমাণ পানি থাকে, সেই পানি থাকা অবস্থায় আপনারা এটাকে ব্লেন্ড করে নেবেন। এই যে আমার বুটের ডালগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে আর এখনও দেখতে পাচ্ছেন যে পানি আছে, তো এই অবস্থাতেই ব্লেন্ড করে ফেলবেন। তাহলে পানিটা থাকতে থাকতে ব্লেন্ড করলে আপনাদের জন্য ব্লেন্ড করাটা সহজ হবে, আর পানিটা শুকিয়ে গেলে কিন্তু ব্লেন্ড করাটা যাবে না, বা এক্সট্রা পানি দিয়েও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। দ্বিতীয় কৌশল হচ্ছে যখন আপনারা বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা কাঠের চামচের সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করতে থাকবেন। খুব বেশি সময় লাগবে না, আমার বড় জোর 5 মিনিট সময় লেগেছে। আপনাদের কাছে যদি এরকম কাঠের চামচ না থাকে, আপনারা যে কোনো ম্যাশ করার জন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, স্টিলের যে ম্যাশ করার ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এটা করলেও কিন্তু অনেকটাই বুটের ডালগুলো গলে যায়। কতটা গলে যায় এটা আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিব, যে শুধুমাত্র এরকম একটা কাঠের চামচ দিয়ে কিন্তু অনেকটা বুটের ডাল একদম গলানো যায়। আর এইভাবেও কিন্তু আপনি বুটের হালুয়া বানাতে পারবেন, কোনো বাটাবাটি করতে হবে না। তবে একটা কথা, একটা জিনিস হচ্ছে বেটে আপনি যেরকম মিহি করতে পারবেন চামচ দিয়ে, কিন্তু কাঠের চামচ দিয়ে কিন্তু আপনি সে পরিমাণ মিহি করতে পারবেন না। তবে অবশ্যই টেস্টের ডিফারেন্ট হবে না, জাস্ট মনে হবে হয়তো বা বুটের ডালের মধ্যে কিছু দানা আছে, কিন্তু টেস্টের কোনো পরিবর্তন আসবে না। এই যে দেখেন, এই পর্যায়ে আমি 5 মিনিটের মধ্যেই কিন্তু কতটা মিহি হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাটা না, বা আমি এখানে কোনো ব্লেন্ড করি নাই। দেখতে মনে হচ্ছে না যে হ্যাঁ একদমই বাটা মিহি হয়ে গেছে। এই যে দেখেন, একদমই মিহি দেখাচ্ছে। এটা যদি আরেকটু বেশি সময় নিয়ে আপনারা করেন বা অল্প পরিমাণে বুট নিয়ে করেন, তাহলে কিন্তু একদমই বাটার মতোই হয়ে যাবে। আমি এখানে অনেকটা পরিমাণ নিয়েছি এবং আমি সামনে বাটবো, এর জন্য এখানেই স্থগিত করছি, আমি এটা আর সামনে নাড়বো না এভাবে। আর অফ ক্যামেরাতে আমি বুটের ডালগুলোকে বেটে নিয়েছি, তো আপনারা যদি মনে করেন যে বাটাবাটি খুব ঝামেলা না, তাহলে অবশ্যই বেটে নেবেন। আর যদি মনে করেন যে বাটাবাটিটা একটু ঝামেলা, তাহলে আমার মতো ওই কৌশলগুলো অবলম্বন করবেন, দেখবেন বুটের ডালের হালুয়া বানানোটা একদম সহজ হয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না। আর বুটের ডালের হালুয়া বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। এখানে আমি নিয়েছি একটা নারিকেল কুড়িয়ে, কতগুলো কিশমিশ নিয়েছি, কিশমিশটা অপশনাল, আপনার প্রয়োজন মনে হলে নিতে পারেন, না মনে হলে নিতে নাও পারেন। আসলে বুটের হালুয়াটা এমনিতেই এত সুস্বাদু, যেটার জন্য অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না। আর এখানে আমি বুটের ডালের বাটাগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি, এলাচ দারচিনি নিয়েছি, ঘি নিয়েছি। আর ঘিটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ঘি এর একটা সুন্দর ফ্লেভার আসে বুটের ডালের হালুয়ার সাথে, মানে চুলোতে দেওয়ার সাথে সাথেই চিনি নারিকেল আর ঘিটা যখন মিশে তখন এত সুন্দর একটা গন্ধ বের হয়, অসাধারণ। আর আমি এখানে নিয়েছি প্রাণের ঘিটা, আবারও বলে দিচ্ছি আপনারা ভালো মানের একটা ঘি নেওয়ার চেষ্টা করবেন, প্রাণ নিতে হবে এমন কোনো কিছু না, আপনার কাছে যেটা আছে সেটা নিলেই হবে। আর তারপর হচ্ছে কোরানো নারিকেলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। কোরানো নারিকেলগুলো দেয়া শেষ হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা এখানে একটু বলিনি, আমি 1.5 কেজি পরিমাণ বুট নিয়েছি, বুটের ডাল নিয়েছি, আর আমি এখানে প্রায় 750 গ্রামের মতো, মানে 1 কেজিরও বেশ কিছুটা কম চিনি নিয়েছি, কারণ আমরা চিনি খেতে একটু কম পছন্দ করি, মিষ্টি জিনিসটা অল্প মিষ্টি খেতে পছন্দ করি। আর মূলত 1 কেজি বুটের ডালে 1 কেজি সম পরিমাণ চিনি দিলে যারা চিনি খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য ঠিক হবে।
তো এই তো চিনিটা দেওয়ার পরে সবকিছু আমার অলরেডি দেয়া হয়ে গেছে, এখন জাস্ট সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ এখনও কিন্তু বুটের ডালটা একদমই শক্ত আছে, যেটা নাড়তে খুব বেশি কষ্ট হচ্ছে। চিনিটা যখন নাকি কিছুটা গলে আসবে তখন কিন্তু নাড়তে এতটা কষ্ট হবে না, তাই আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি বুটের ডালগুলোর সাথে। আর এই যে নাড়তে নাড়তে কিন্তু আমার চিনিগুলো গলা শুরু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তো, এর জন্য আরও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যেন চিনিটা সব জায়গায় মিশে থাকে। আর যখন চিনিটা একদম ভালোভাবে মিশে গেছে তখন দেখেন নাড়তে কিন্তু আমার একদমই কষ্ট হচ্ছে না, খুব সহজে আমি নাড়তে পারছি। আর বুটের ডালের হালুয়া কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে ভালোভাবে না নাড়লে নিচে দিয়ে দেখা যাবে যে হয়তোবা পুড়ে গেছে, তো পুড়ে গেলে কিন্তু বুটের ডালের হালুয়ার যে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এই জিনিসটা সবাই একটু ভালো করে খেয়াল রাখবেন, অনবরত নাড়তে হবে। আর আমি চুলার ফ্লেমটা সবসময় হাই দিয়ে করি, কারণ আমি অনবরত নাড়তে পারি। আপনারা যদি মনে করেন যে অনবরত নাড়তে পারছেন না, তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী চুলার ফ্লেমটা কমিয়ে নেবেন, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টিপস। আর আমি অলমোস্ট নাড়তে নাড়তে হালুয়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন। এখন কিন্তু যখন নাকি হালুয়াটা হয়ে যাবে তখন কিন্তু নাড়তে খুব বেশি কষ্ট হবে, শেষ দিকে যখন একদম কাছাকাছি হালুয়াটা হয়ে যাচ্ছে আপনার মনে হবে, তখন প্লিজ একটু চেষ্টা করবেন ফ্রেমটা কমিয়ে নিতে, কারণ তখনও হচ্ছে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর বুটের ডালের হালুয়া নাড়ার আরও একটা টিপস হচ্ছে, ছোট ছোট অংশ করে এক পাশ থেকে আরেক পাশে নিতে থাকবেন, তাহলে সহজেই হচ্ছে আপনি নাড়তে পারবেন, নাড়তে কষ্ট কম হবে এবং পুড়ে যাবে না। তো এই তো আমার অলরেডি বুটের ডালের হালুয়াগুলো হয়ে গেছে। আমি প্রথমেই একটা বড় প্লেটে ঘি মাখিয়ে নিয়েছিলাম, ঘিটা অবশ্যই মেখে নেবেন, কারণ ঘিটা যদি আপনি না মাখেন তাহলে হচ্ছে প্লেট থেকে উঠে আসতে খুব বেশি সমস্যা হবে, আর ঘি দিয়ে নিলে উঠে আসাটা খুব ইজি হয়ে যাবে। আর তারপর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান একটা প্লেটের ফ্রেমে বসিয়ে নিতে হবে, আর যেহেতু একদম গরম গরম থাকা অবস্থায় করতে হবে, নয়তো কিন্তু এটা পরে আর মিশবে না, প্লেন হবে না। তো হাত দিয়ে যেহেতু করতে হবে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি পানি ব্যবহার করছি যেন হাতটা না পুড়ে যায়। এই এই পার্টটাতে এসে আপনারা একটু সাবধানে কাজ করবেন। আর এই তো হাত দিয়ে আমি সাইডগুলো ভালোভাবে চেপে চেপে প্লেটটা তৈরি করে নিয়েছি, আমার প্লেট তৈরি হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে বরফি শেপ দিয়ে নিব। বুটের ডালের হালুয়াটাকে আসলে আমরা বরফি শেপেই খেতে বা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এছাড়া বরফি করতে হবে এমন কিছু না, আপনি ছাঁচ দিয়ে করতে পারেন, নাড়ুর মতো করতে পারেন, আপনার যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে বরফি শেপ দিয়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা এক হাতে ছুরি দিয়ে শেপ দিচ্ছি। আমি ভেবেছিলাম যে শেপগুলো হয়তো ভালো হবে না, না আলহামদুলিল্লাহ বেশ পারফেক্ট হয়েছে সবগুলোই। আর আমি অফ ক্যামেরাতে আরও একটা ট্রেতে এরকম করে বরফি শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা ট্রেগুলো কিন্তু আগেই রেডি করে রাখবেন, কারণ হালুয়াটা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘি ব্রাশ করার সময় পাবেন না। আর তারপর কিশমিশ দিয়ে নিচ্ছি, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আপনি এখানে বাদাম নিতে পারেন, আর আপনি যদি পছন্দ না করেন কোনো কিছু না নিলেও চলবে, এটাতে আসলে হালুয়ার স্বাদের কোনো পরিবর্তন আসে না, বুটের হালুয়া এমনিতেই খেতে অনেক বেশি মজা। তো এই তো আমার কিশমিশগুলো দেওয়া হয়ে গেছে, আর কিশমিশগুলো দেওয়া শেষ হয়ে গেলে সুন্দর করে এই একটা ছুরির সাহায্যে আপনি এইভাবে নিচ থেকে চাপ দিয়ে চাপ দিয়ে হালুয়াগুলোকে তুলে নেবেন। খেয়াল রাখতে হবে যেন না ভেঙে যায়, একটু সাবধানে এই কাজটা করতে হবে, যেহেতু আমি এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম এবং আরেক হাতে হালুয়াগুলো তুলছিলাম, তো আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছিল, কিন্তু আপনারা এই জায়গাটা একটু সাবধানে কাজ করবেন। আর এই যে সুন্দর আমার বরফের সাইজগুলো দেখেন কি চমৎকার হয়েছে, আমি ঠিক এইরকমটাই চাচ্ছিলাম। আর এইভাবে বক্সে ভরে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারেন, ফ্রিজে রাখলে আরও ভালো। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা ফলো করে যদি কেউ হালুয়া বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফিজ।